অনলাইন প্রতারণায় 1,70,000 টাকা গায়েব এক যুবকের, বন্ধন ব্যাংকে গিয়ে আত্মহত্যার হুমকি যুবকের, আবারও অনলাইন প্রতারণার শিকার হয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1,70,000 টাকা গায়েব হয়ে গেল এক যুবকের, বন্ধন ব্যাংকে গিয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকে সেই যুবক। অসমের বাজারিছড়া থানাধীন কাঠালতলি গ্রামের বাসিন্দা রুবেল উদ্দিন নামে এক যুবকের উত্তর ত্রিপুরা জেলা ফুলবাড়ি বন্ধন ব্যাংকের শাখায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। গত সেপ্টেম্বর মাসের 6 তারিখে তার বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 1,70,000 টাকা উধাও হয়ে যায়। বিষয়টি রুবেল উদ্দিন তৎক্ষণাৎ বন্ধন ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। অবশেষে গ্রামের কিছু লোকজনদের সাথে নিয়ে বন্ধন ব্যাংকে আসে রুবেল উদ্দিন নামে সেই যুবক। তার অভিযোগ, বন্ধন ব্যাংকের এম বন্ধন অ্যাপ থেকে নাকি টাকা ট্রান্সফার হয়েছে। এই প্রতারণার জন্য তিনি বন্ধন ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করছেন। তার অভিযোগ, বন্ধন ব্যাংকে গ্রাহকের টাকা নিরাপদ নয়, হ্যাকাররা কিভাবে অ্যাপ থেকে টাকা নিয়ে যায়। বন্ধন ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই বিষয়টি গোচরে নিয়ে গেলেও কোনো লাভ হয়নি। টাকা ফেরতের জন্য বন্ধন ব্যাংকে একটি আবেদনপত্র জমা দিয়েছেন রুবেল উদ্দিন নামে সেই যুবক। বন্ধন ব্যাংকের ম্যানেজার সহ বন্ধন ব্যাংকের বাকি কর্মীদের রুবেল উদ্দিন নামে সেই যুবক ঘেরাও করার পর তারা বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করলেও রুবেল উদ্দিনের বক্তব্য, টাকা না পেলে বন্ধন ব্যাংকের ভিতরে সে আত্মহত্যা করবে আর তার জন্য দায়ী থাকবে বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ। বন্ধন ব্যাংকের আরো বেশ কিছু গ্রাহকের সাথে এরকম হয়েছে বলে অভিযোগ করে বললেন রুবেল উদ্দিন নামে সেই যুবক। এখন দেখার বিষয় রুবেল উদ্দিন নামে এই যুবকের টাকা ফিরিয়ে দিতে বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ কি ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। মোবাইল থেকে প্রায় 1,70,000 ফ্রড হয়েছে সেপ্টেম্বরের 6 তারিখ। কোন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল? বন্ধন ব্যাংক। কোন জায়গায় এটা? শ্যামতলা নর্থ ফুলবাড়ি ব্রাঞ্চ, শ্যামতলা বাজার। তো লগে লগে আমি ব্যাংকে আইয়া কমপ্লেন করছি, তারা কমপ্লেন লইছে না। তারা কইছে ওটা আমার ভুল হয়েছে। পরে আমি যা ডিসকাস করছি বা দৌড়াদৌড়ি করছি বা কিছু বিশেষ মানুষের লোক যোগাযোগ করছি, শিক্ষিত মানুষের লোক, তারা কইছে ওটা ফ্রড হয়েছে ব্যাংকের অ্যাপ থেকে, কোনো ফোনপে বা গুগল পে, পেটিএম এটার মাধ্যমে না, ওটা হয়েছে ব্যাংকের এম বন্ধন যেটা সরকারের ওটার মাধ্যমে। তারারে একজন স্টাফরে আমি কইছি, তো স্টাফে মানছে না। পরে ব্যাংকে কইছি এটা তো এম বন্ধন সরকারের মাধ্যমে, আপনারা ব্রাঞ্চের সহযোগিতা একারে হেল্প করছে, তারা মানছে না। হেড অফিসও ফোন করছে, হেড অফিসও কইছে এটা এম বন্ধন সফটওয়্যারের মাধ্যমে আপনি মানে ব্যালেন্সটা ট্রান্সফার করছে। তো আমি তো করছি না, একারে তোমাদের ব্যাংকের যে সফটওয়্যার ইউজ করে একারে হ্যাক করে আমার আর খরচটা আছে। আমি এই ব্যাংকও কমপ্লেন জানাইছি, আজকে আমি মানুষ লিয়ে আইছি, ব্যাংক কেরাও করছি, ব্যাংক তালা মারতাম, এখন তারা রেসপন্স দিছে বা টাকা কত মানে তারা হেড অফিস লিখিত দিয়েছে, হেড অফিসে জমা দিবে। মেন কথা হচ্ছে আমার টাকা লাগবে, টাকা যদি পাই না ব্যাংকের ভিতরে আমার লাস্ট থাকবো, ব্রাঞ্চ দায়ী, সম্পূর্ণ স্টাফ দায়ী, আমার টাকা কিন্তু লাগবে। এই ব্যাপারে আরো উচ্চ কর্তৃপক্ষ আরো আছে, আরো 2-3 জন মানুষ আছে সেম ঘটনা, মানছে খান্দির আয়া ব্যাংক, একজনের 2,70,000, একজনের 80,000, এখনো ব্যাংকে আছে। এটা ব্যাংক কোনটা কি উঠাইবার লাগি মানে সবর কে ফোন করিয়া, এটা ব্যাংক কোনো ইন্টারন্যাশনাল কোনো ব্যাংক নাই, তুই ডাকাই তো লোকে কানেকশন এই ব্যাংকে, একার লোকে কানেকশন এই ব্যাংক ফেমতলা তেন উঠতে লাগ। আগে কি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন আপনারা? কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, aquarium, fish and pets, glass corner, MG road, Jaigaon। पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एग्रो फार्म, कॉल करें 9476292058। यहाँ हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर, सिंडिकेट रोड,